बगुड़ा शहर থেকে 25 কিলোমিটার দূরে শেরপুর উপজেলা। তখন ইংরেজদের শাসনামল চলছিল। সে সময় শেরপুরের ঘোষ পরিবারের সদস্য ঘেটু ঘোষ প্রথম দই তৈরি করেন। ওই সময়ের দই এরকম মিষ্টি ছিল না। চিনি বা গুড় ছাড়াই দই বানাতেন ঘেটু ঘোষ। এর স্বাদটা তখন ছিল টক, যে কারণে খাওয়ার সময় যাদের প্রয়োজন পড়ত তারা চিনি বা গুড় মিশিয়ে খেতেন। এরপর সময়ের সাথে সাথে দইয়ের স্বাদেও টক থেকে চলে আসে মিষ্টতা। টক এবং মিষ্টি দুই ধরনের দইয়ের স্বাদ দিতে থাকেন ভোজনরসিক মানুষ। ঘোষেরা যখন দই তৈরি করতেন তখন কঠোরভাবে এর গোপনীয়তা রক্ষা করা হতো, যাতে করে বাইরের কেউ তাদের দই তৈরির ফর্মুলা জেনে না যায়, যে কারণে সে সময় বাইরের কেউ দই তৈরি করতে পারতেন না। তবে এত মজাদার খাবারের ফর্মুলা বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারেননি, এক সময় জেনে গেছেন সবাই। তৎকালীন বাংলার ইংরেজ গভর্নর স্যার জন অ্যান্ডারসন পর্যন্ত দই খাওয়ার পর এর স্বাদে মুগ্ধ হয়েছিলেন। সময়টা ছিল 1938 সাল। সে সময় তিনি প্রথম দই খাওয়ার পর ইংল্যান্ডে নিয়ে যাবার ইচ্ছে পোষণ করেন। স্যার জন অ্যান্ডারসনের হাত ধরেই প্রথমবারের মতো বগুড়ার দই বিদেশ যাত্রা করে। দই তৈরির সূচনা ঘেটু ঘোষ করলেও দইয়ের খ্যাতি এনে দেন গৌরগোপাল। ইতিহাস থেকে পাওয়া যায় দেশ বিভাগের সময় 1947 সালে গৌরগোপাল ভারত থেকে বগুড়ায় আসেন পরিবার নিয়ে। এরপর শেরপুর উপজেলা সদরে তার আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নেন। দই বানানোর পদ্ধতি তিনি আগে থেকেই জানতেন, শুরু করেন দইয়ের ব্যবসা। তবে গৌরগোপালকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে দই ব্যবসা শুরু করতে গিয়ে। দই তৈরির পর তিনি শেরপুর থেকে বগুড়া শহরের বনানী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পায়ে হেঁটে ভার ভর্তি করে দই আনতেন বিক্রির জন্যে। দইয়ের সঙ্গে তিনি বানাতেন সরভাজা। এই সরভাজা এতটাই জনপ্রিয়তা পেয়ে যায় যে ওই সময়ের জমিদারদের বাড়িতে সরভাজা সরবরাহের অর্ডার পেতেন গৌরগোপাল। দই ঘোষ পরিবারের সৃষ্টি হলেও এর স্বাদের খ্যাতির কারণে অনেক ব্যক্তি দইয়ের ব্যবসায় জড়িয়ে পড়েন, ফলে একসময় দইয়ের বাজার ঘোষদের হাতছাড়া হয়ে যায়। কালক্রমে শেরপুরে গড়ে ওঠে অনেক দইয়ের কারখানা। বগুড়াতেও একের পর এক দইয়ের কারখানা তৈরি হয়। বগুড়ার দইয়ের চাহিদা বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে রয়েছে, যে কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদের মোড়কে বগুড়ার দই বলে বাজারে বিক্রি করে থাকেন। এতে করে ক্রেতারা প্রতারিত হন এবং দই খাওয়ার পর তারা মনে করেন বগুড়ার দই শুধুমাত্র নামেই বিখ্যাত। কিন্তু প্রকৃতপক্ষে বগুড়ার দই প্রতারিত হওয়া ব্যক্তিদের ধারণা পাল্টে দিতে সক্ষম। নিজস্ব ফার্ম আছে, সেখানে আরও আশেপাশে দুধ ওঠানোর জন্য আমাদের লোক সেট করা আছে। সেখান থেকে সকালবেলা দুধ নিয়ে আসে, নিয়ে আসার পরে 11টার থেকে আপনি 5টা সাড়ে 5টা পর্যন্ত জাল হয়। 5 ঘন্টা জাল হয়। জাল হওয়ার পরে অর্ধেক করে আমরা খরা দুধ জাল হয়ে গেলে খরাটা একটু হিট দিয়ে নিই, যাতে খরাতে যেন রোগ জীবাণু না থাকে। এই জন্য আমরা খরাটা 2-2.5 ঘন্টা হিট দিয়ে নিই। এখানে 1 নম্বর খাঁটি দুধের দই তৈরি হয় এই জায়গা। আগে দই দিতে হতো লম্বা হাঁড়িতে, দইটি নরম হইত এবং মিষ্টির পরিমাণ বেশি থাকত। আর এখনকার দইগুলি হয় হচ্ছে আমরা বগুড়ার সেই বলি সরার দই। এই দইটাতে আপনার মিষ্টির চিনির পরিমাণ কম থাকে এবং স্বাস্থ্যসম্মত অবশ্যই, এবং বগুড়ার অনেক দই তৈরির প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই দাবি করেন তাদের দই গুণগত মানের দিক থেকে সেরা, যে কারণে বগুড়ার শহরের দইয়ের দাম এক এক প্রতিষ্ঠানে এক এক রকম। তবে শহরের সাতমাথা বা বাস স্ট্যান্ড এলাকায় যেসব দইয়ের দোকান আছে সেগুলো থেকে দই কিনতে চাইলে বর্তমান বাজার অনুযায়ী সাধারণ সরার দই 160 থেকে 200 টাকায় কিনতে হবে। এছাড়া স্পেশাল সরার দই 200 থেকে 220 টাকায় কিনতে হবে। সম্প্রতি দইয়ের স্বাদে নতুনত্ব আনায় জনপ্রিয়তা পেয়েছে এশিয়া সুইট মিট। এছাড়া আকবরিয়া, চিনিপাতা, শ্যামলী, রুচিতা, সাউদিয়া, দইবাজার, ফুড ভিলেজ নামের আরও শতাধিক প্রতিষ্ঠান দই উৎপাদন এবং বিপণন করছে। বগুড়ার প্রতিনিধি এনাম আহমেদের পাঠানো প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকা টাইমস।